আসসালামু আলাইকুম রংডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের অ্যাভারেট খবরের আলোচনায় রয়েছে সৌদির পবিত্র মক্কার প্রবেশদ্বারের গেট ক্ষতিগ্রস্ত চলছে মক্কা গেটের মেরামতের কাজ সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল পবিত্র মক্কায় প্রবেশ করার সুপরিচিত নান্দনিক এবং বিখ্যাত গেটটিকে মেরামত করতে কাজ শুরু করেছে সৌদি সরকার মক্কা গেট যা কোরআন গেট নামেও সুপরিচিত জেদ্দার দিক থেকে মক্কায় প্রবেশ করতে গেটটি ব্যবহার করা হয় এটি পবিত্র গ্র্যান্ড মসজিদ থেকে সাতাইশ কিলোমিটার দূরে সীমান্তের মধ্যে অবস্থিত মেয়রের মুখপাত্র ওসামা জাইতুনি সূত্রে জানা গিয়েছে চার দশক আগে নির্মাণের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত গেটটির কিছু অংশ সংশোধন ও মেরামতির প্রয়োজন পড়ে রক্ষণাবেক্ষণের কাজগুলোর মধ্যে রয়েছে বজ্র অপসারণ পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা কীটপতঙ্গ এবং পোকামাকড় জমা হওয়া রোধ করা তারের এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা পরীক্ষা করা এবং ক্ষতিগ্রস্ত স্থানের সাময়িক মেরামত করা উল্লেখ্য মডেলটি ডিজাইন করেছেন সৌদি প্লাস্টিক শিল্পী দিয়া আজিজ গেটটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এবং এর স্থাপত্য ছিলেন সামির এলাবাদ বিশাল প্রকল্পটি চার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি এলাকায় ছিচল্লিশ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় নির্মাণ করা হয়েছিল গেটের মূল অংশটি একটি কোরআন বসা একটি বিশাল কোলা পবিত্র গ্রন্থের কাঠামো প্লাস্টিক কাঁচ কাঠ এবং অন্যান্য উপকরণ ছাড়াও রিইয়নফোর্সড কংক্রিট বিল্ডিং উপাদানে ব্যবহৃত হয়েছে স্ট্যান্ডের দুই পাশের দেয়ালে লাগানো সুন্দর নীল ও সবুজ কাছের জানালা রয়েছে মক্কা গেট কাটাবুর অধীনে সৌদি সরকার মক্কা ও জেদ্দায় চার লেনের আগত এবং বহির্গত রাস্তার মধ্যে অনেক খেজুর গাছও লাগিয়েছিলেন বর্তমানে এই গেটটি মেরামতের কাজ চলছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে